বিশ্বকাপ জয়ের পর আর কি বা পাওয়ার আছে তার? প্রাপ্তির খাতায় নতুন কিছু যোগ করার জায়গাই নেই, কিন্তু তার ক্ষুধা মেটেনি। রেকর্ডের পর রেকর্ড গড়ে চলছেন লিওনেল মেসি। কিউরাসাওয়ের বিপক্ষে ম্যাচে ছুঁয়েছেন আন্তর্জাতিক গোলের সেঞ্চুরি, হ্যাট্রিকের পাশাপাশি দুই অ্যাসিস্টে রাঙিয়েছেন প্রীতি ম্যাচ। গোল আর অ্যাসিস্ট মিলিয়ে সবার ওপরে তিনি। সব মিলিয়ে 156 গোলে কন্ট্রিবিউশন আর্জেন্টাইন সুপারস্টারের। গেল কয়েক বছরে আকাশি নীল জার্সিতে উড়ন্ত ফর্মে আছেন মেসি। সবশেষ 14 ম্যাচে 21 গোল আর 7 অ্যাসিস্ট, দেশের টপ স্কোরার হয়েছেন অনেক আগেই। তালিকায় পরের দুজন গ্যাব্রিয়েল বাতিস্তুতা ও সার্জিও আগুয়েরো, তাদের 56 ও 41 গোল যোগ করলেও মেসির সমান হয় না। কাতার বিশ্বকাপে জিতেছেন সেরা খেলোয়াড়ের অ্যাওয়ার্ড গোল্ডেন বল। ওয়ার্ল্ড কাপের মূল পর্বে 13 ও কোয়ালিফায়ারে 28 গোল আছে তার। এছাড়া কোপা আমেরিকায় 13 ও প্রীতি ম্যাচে আছে 48 গোল। 2006 সালে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচে আন্তর্জাতিক গোলের অভিষেক, 100 গোলের মাইলফলক ছুঁতে সময় লাগল 17 বছর। সপ্তম ইন্টারন্যাশনাল হ্যাট্রিকে ইতিহাসের তৃতীয় ফুটবলার হিসেবে সেঞ্চুরি উদযাপন করেছেন লিও। এলিট লিস্টে তার সঙ্গী পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো এবং ইরানের আলি দেই। গোল সংখ্যায় রাইভাল রোনালদোর চেয়ে 20 গোল পিছিয়ে মেসি। মনে মনে হয়তো সেটাও টপকে যাওয়ার লক্ষ্যে ছুটছেন আর্জেন্টিনিয়ান মহাতারকা। মাকসুম আলম খান, সময় সংবাদ।